নাম ফার্মাকোলজিস্ট। নমস্কার দুজনকেই, কোথা থেকে এসেছেন আপনারা? ময়নাগুড়ি থেকে। পরিচয় গুলো একটু জানতে পারি, নামগুলো একটু বলতে? দাদা আপনাদের কত বছরের দাম্পত্য জীবন? আমাদের তো 12 সালে বিয়ে হয়েছিল। তো আচ্ছা, আর বেবির জন্য তারপর থেকে ট্রাই শুরু করেছিলেন? হ্যাঁ, শুরু হয়েছে। আর বেবি আসেনি? বেবি আসেনি। তা অন্য ডক্টর বিভিন্ন জায়গায় দেখানো হয়েছিল, তারপরে কি নিউ লাইফের ঠিকানা আপনারা পেয়েছিলেন? হ্যাঁ, ঠিকানা পেয়েছি। ওকে, কতদিন নিউ লাইফে ট্রিটমেন্ট হয়েছিল? আমাদের তো একবার করার পরে নেগেটিভ আসছিল, তারপরে আবার পজিটিভ। মানে প্রথমবার যখন আপনাদের ট্রান্সফার হয়েছিল থ্রু আইভিএফ, তখন নেগেটিভ আসে, তারপরে এবার যখন আবার ট্রান্সফার হয় তখন আপনাদের পজিটিভ চলে আসে। আপনার কোন ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট হয়েছিল? কোন ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট হয়েছিল? ডক্টর প্রসেনজিৎ কুমার রায়ের আন্ডারে ট্রিটমেন্ট হয়েছিল। আর কত সালে এখানে এসে ট্রিটমেন্ট শুরু করেছিলেন? লকডাউনের আগ দিয়ে কি? লকডাউন ছিল তখন 2 বছর। 2 বছর হলো, বেশি দিন তার মানে খুব একটা ট্রিটমেন্ট এখানে হয়নি। এখন তো দেখতে পাচ্ছি আপনার কোলেও একটা সন্তান রয়েছে, আপনার ওয়াইফের কোলেও একটা সন্তান রয়েছে। তো দুজন কি ছেলে মেয়ে না কি রয়েছে? দুজনই ছেলে। দুজন ছেলে, কি নাম রাখা হয়েছে ওদের? নিরুপম আর নিরুপম। আচ্ছা, নিরুপম। আচ্ছা, বা কতদিন বয়স হয়েছে ওদের? 11 মাস হয়েছে। এই মুহূর্তে কি স্যারের সঙ্গে দেখা করতে আসা, যে বেবিদেরকে দেখানোর উদ্দেশ্যে কি এখানে আসা? হ্যাঁ। ওকে, ধন্যবাদ অনেক।